আধ ঘন্টা আগে বিজেপির যে প্রার্থী তালিকা যেটা বাকি ছিল সেটা ঘোষণা হয়েছে তো স্বাভাবিকভাবে বিশ্লেষণ তো করতেই হবে আমি আজকে বর্ধমান দুর্গাপুরের যিনি বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ তাকে নিয়ে কয়েকটি কথাই বলতে চেয়েছি এই বিশ্লেষণ এটা আমার দ্য কোয়ারির বিশ্লেষণ তাতে বিজেপি সমর্থক কর্মী যারা আছেন তারা একমত নাও হতে পারেন সাংবাদিকতা করার সুবাদে আমার অবজারভেশন থেকে আমি গতগুলো বিষয় তুলে ধরছি বা তুলে ধরার চেষ্টা করছি গতকাল আমি যেমন বাম প্রার্থী সম্পর্কে যে কথাগুলো বলেছি সেটা আমার পারসেপশন থেকে বলেছি আমি তাতে অনেকে প্রভাবিত হয়েছেন বা হননি তাতে কিছু আমার যায় আসে না ঠিক একইভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী বিজেপির দিলীপ ঘোষ কিছু কথা তো অবশ্যই বলতে হয় বলার মতো জায়গাতে আমি অবশ্যই রয়েছি প্রথমত নিই দু হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন যে নির্বাচনে তিনজন বিধায়ক জয়ী হয়েছিলেন তার মধ্যে একজন মনস টিগা মাদারিহাট একজন ছিলেন স্বাধীন রায় মালদা থেকে চাচল ছিলেন সম্ভবত আর খড়গপুর থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ তিনি তিনজন বিধায়ক নিয়ে বিধানসভার ভেতরে তোলপাড় করেছিলেন সেই সময় দেখেছি বিধানসভার ভেতরে যে সাংবাদিকতার করার সুবাদে সেই ঘটনাগুলোর বিভিন্ন বহুলের সাক্ষী রয়েছে তো জ্ঞান সিং সোহনপাল মতো লিজেন্ডারি পলিটিক্যাল লিডারকে তিনি সবাই জানেন জ্ঞান সিং তিনি প্রয়াত হয়েছেন খড়গপুরে তিনি চাচা বলা হতে থাকে তো যাই হোক দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তার সঙ্গে তিনি বিধায়ক ছিলেন যেটা পশ্চিমবঙ্গের বিধানসভার যে পরিষদীয় রাজনীতিতে স্বাধীন রায় মনোজ এবং দিলীপ ঘোষ এই তিনজন বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নাকের জলে চোখ করেছিলেন বিভিন্ন ইস্যুতে প্রত্যেকটি ঘটনা সাক্ষী ফলে অতিরঞ্জিত করা কোনো জায়গাতে নেই আর দর্শক যারা আছেন তারা কেউ বোকা বা বিজেপি কর্মী সমর্থকরাও বোকা নন কিন্তু দিলীপ ঘোষ জানেন কারণ পরিষদীয় সাংবাদিকতা করার সুবাদে অনেকের সঙ্গে আলাপ আছে তো প্রত্যেকটি ব্যক্তিগত সব চিনতেই পারি যেমন তৃণমূল কংগ্রেসে চিনি চিনি সিপিআইএমকেও চিনি অনেককে চিনি হতেই পারে তাই তিনজন বিধায়ক থেকে যাত্রা শুরু দু হাজার ষোলোর পশ্চিমবঙ্গে বিজেপি তার আগে দুটো লোকসভার আসনে বিজেপির আহ প্রত্যেকের মনে আছে প্রয়াত তপন সিকদার প্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায় আজকে সেগুলো আলোচনার বিষয় নয় আজকের আলোচনা যেটা বিষয় হচ্ছে যে দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি ছিলেন তারপর দু হাজার উনিশে লোকসভার যে নির্বাচন হয় এবং সেই লোকসভা নির্বাচনে এবং যে তার সেই যে ভূমিকা এবং সেই যে ভূমিকা সেই ভূমিকা মানুষ দেখেছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে থেকে বিজেপির আঠেরোটা আসন তখনও তিনি বিজেপির রাজ্য সভাপতি তাই কোনোভাবে তাকে খাটো করে অন্তত দলের কেউ দেখবেন না বা দেখার চেষ্টা এটা বাংলার বিজেপির কর্মী তারা প্রত্যেকে জানেন একদম মাইক্রোস্কোপ লেভেল থেকে উঠে আসা একজন সঙ্গে দীর্ঘদিন থাকা রাজনৈতিক বিভিন্ন বৈতরণী পার করা দিলীপ ঘোষ আজকে বর্ধমান দুর্গাপুর লোকসভা তিনি প্রার্থী উল্টো দিকে শাসক দল বা হয়তো ভাবতে পারবেন যে আমি দিলীপ ঘোষের সম্পর্কে বেশি তাবেদারি করছি কোনো কারণ নেই ভাববার বহুবার 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 তার একান্ত সাক্ষাৎকার বিভিন্ন সময় করার সৌভাগ্য আমার হয়েছিল যে দুহাজার উনিশে লোকসভা হোক মালদা হোক উত্তর দিনাজপুর সর্বত্রই করেছি সেটা বিষয় না আমাকে আমি চিনি কিনা সেটা বিষয় না বিষয়ে সাংবাদিকতা করতে গেলে এইসব লিডারদেরকে মুখোমুখি হতেই হয় এটা বড় কুয়া বিরাট ব্যাপার বিরাট বিষয় সেটা নয় কিন্তু দিলীপবাবুকে যেটা ফেস করতে হবে যেটা কীর্তি আজাদকে ফেস করতে হচ্ছে ভূমিপুত্র পুত্র তিনি দারভাঙ্গা তিনি বিধায় এমপি ছিলেন বিজেপির পরে তিনি যান সবাই জানেন যে তিনি কংগ্রেসে ফিরে যান তিনি এখানকার প্রার্থী তাই ভূমিপুত্রের তকমা যে কীর্তি আজাদ দিলীপ ঘোষকে ঠিক একইভাবে ভূমিপুত্রর এই তকমাটা কিন্তু দেবে তিনি মেদিনীপুরের মানুষ তিনি গোপীবল্লভপুর থেকে তার বেড়ে ওঠা তাই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের শাসক দল পারবে না আক্রমণ করতে কারণ ভূমিপুত্রের তকমা তার দলের ভেতর রয়েছে কীর্তি আজাদকে নিয়ে রয়েছে যাই হোক সেটা হচ্ছে যে দুর্গাপুর এবং বর্ধমান যে লোকসভা খুব গুরুত্বপূর্ণ সেই লোকসভার মধ্যে যে বিধানসভাগুলো আছে তার মধ্যে বর্ধমান দক্ষিণ বিধানসভা এবং বর্ধমান উত্তর ভাতার গলসি দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম প্রায় প্রায় চোদ্দ লক্ষ ভোটার আছে সেটা দিলীপবাবু নিশ্চয়ই জানেন এখানকার পাল সম্পর্কে তিনি খোঁজ খবর রাখেন তিনি এই জেলায় বহুবার এসছেন যখন রাজ্য সভাপতি ছিলেন এখন তিনি বিজেপির সহসভাপতি এর আগে এস এস আলু ছিলেন তিনি কি করেছেন কতটা কাজ করতে পেরেছেন সেটা তার আজকে এস এস আলু এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জায়গায় আমি নেই ইতিমধ্যে বিজেপি সদর দপ্তর মানে বর্ধমানে বিপ্লবী রাজবের বসু ভবনে আবির খেলা শুরু হয়েছে বিভিন্ন মাধ্যম কর্মীরা রয়েছেন এবং আগামীকাল তিনি দুর্গাপুর টোল প্লাজায় ওখানে দিলীপবাবু আসবেন কর্মী সমর্থকদের থাকার কথা বার্তা দেখছিলাম আমি তাই এই যে কটা বিধানসভার নাম করলাম বর্তমান দক্ষিণ বর্তমান উত্তর ভাতা গোলসি দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিম আমি যদি দুর্গাপুর ধরে আসি যেটা দিলীপবাবুর স্মরণে থাকা উচিত এবং দিলীপবাবুর স্মরণেও আমি দিচ্ছি সেটা হচ্ছে প্রথমত দুর্গাপুর ফার্টিলাইজার বন্ধ এমএমসি বন্ধ আর অ্যালোস্টিল প্ল্যান্ট বন্ধ খারাপ অবস্থায় রয়েছে তার জন্য কি দিলীপ বাবুরা দায়ী না এটা কেন্দ্রের উদার অর্থনীতির পরিপ্রেক্ষিতে ডক্টর মনমোহন সিং এই উদার অর্থনীতিবাদের রূপকার এবং এই সময়টা ইউপি ওয়ান ইউপি টু এই ধারাবাহিকতাটা কিন্তু বন্ধের ধারাবাহিকতাটা বজায় থেকেছে তার আগে বহুকাল থেকে অটল যে জমানা থেকেও কিন্তু পরিস্থিতিগুলো উদ্বেগজনক ছিল অর্থাৎ বান স্ট্যান্ডার্ড খারাপ অবস্থা ছিল আপনার ইস্কো ছিল স্কোপ পরে রেজুমিনেশন হয়েছে এক্সপ্যানশন হয়েছে এনিওয়ে যে কোশ্চেন আমি যারা আস্থেJacobi রুটি কাপড়া মকারণের প্রশ্ন এবং রুগ্ন কলকারখানা বন্ধ কলকারখানা খোলার বিষয়ে दिलीप ঘোষকে অবশ্যই চ্যালেঞ্জ ফেস করতে হবে তানি গুণসন্দরী কারণ মানুষ ভূজনীতি চাইছিলেন আগে মেম্বার অফ পার্লামেন্টের কাছে যে আপনি সংসদে কতবার এই দুর্গাপুর ফার্টিলাইজার খোলার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছেন এমএমসি ব্যাপারে আপনি কি করেছেন এবং অ্যালোস্টাইল প্ল্যান্টের ব্যাপারে কি বলেছেন তো উত্তর পায় উত্তর কি দিয়েছেন সরকার কেন্দ্রীয় সরকার সেটা বিভিন্ন স্টেটমেন্ট আমরা দেখেছি তাই আমাদের প্রত্যেকের মনে আছে একটু বড় হচ্ছে মাপ করবেন কারণ দিলীপ ঘোষকে এই সাবজেক্টগুলোকে আনতেই হবে আমরা যদি পঞ্চাশের দশক যখন দুর্গাপুর তৈরি হচ্ছে তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর প্রয়াত বিধানচন্দ্র রায় তার পুত্র হচ্ছে রে দুর্গাপুর এবং তিনি বারবার করে যেটা কম্পেয়ার করতেন যেটা আমরা আমরা বিভিন্ন সময় দেখেছি এবং আমরা জানিও অনেকেই জানেন আমি জানি না সবাই জানেন তিনি বলতেন বারবার করে যে দুর্গাপুর উইল বি ফিউচার রুর অফ ইন্ডিয়া সেই পঞ্চাশের দশক থেকে চলতে থাকা দামোদর নদ থেকে জল অনেক বয়ে গেছে কিন্তু পরিস্থিতি উদ্বেগ যেন হতে শুরু করে আশির দশক থেকে শুরু করে নব্বইয় দশক উদার অর্থনীতি ধাক্কায় ভারতবর্ষের অর্থনীতিটা একটা ব্যাপকভাবে আহ হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু পরিস্থিতি বেসামাল হতে শুরু করে এবং সেখান থেকে হচ্ছে যে কলকারখানাগুলো আস্তে 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 ধুক বন্ধ হয়ে যায় আশির দশক নব্বই দশক তখন হচ্ছে এবং সেটা টানা চলে অটলজি যখন প্রধানমন্ত্রী হন তখনও কিন্তু উদার অর্থনৈতিক ধাক্কা তাকেও সহ্য করতে হয়েছে তাকেও বইতে হয়েছে আমি এগুলো কেন বলছি এগুলো তো সাংবাদিকতা করা মানে তো বিশ্লেষণ জানার তো অধিকার প্রত্যেকের আছে আমারও আমারও বলার কিছু আছে তাই এই বন্ধ কলকারখানা খোলার ব্যাপারে বাবু যদি যেতেন এখান থেকে তিনি সংসদে নিশ্চয়ই এগুলোর ব্যাপারে সরব হবেন তো এই প্রশ্নটা আপনাকে আমি করবো যখন যদি আপনি আমাকে সাক্ষাৎকারের সুযোগ দেন এই প্রশ্ন আপনাকে আমি করব। তাই দুর্গাপুর উইল বি ফিউচার রুড অফ ইন্ডিয়া এই ডক্টর বিধান বিধানচন্দ্র রায়ের যে ক্যাচ লাইনটাকে যেটা আপনি ফিট করতে পারেন লোকসভাতে জিতে গিয়ে যে বন্ধ কলকারখানাগুলোকে গুলোকে খোলা যাচ্ছে বা খোলার পরিস্থিতি রয়েছে তাহলে কিন্তু মানুষ মানুষ আপনাকে এখানে মনে মনে রাখবে রাখবে এর আগে মমতা যখন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তিনি নিয়ে প্রায় একশো কোটি তিনি একটা প্যাকেজ বলেছিলেন সে সময় যে এম কে কিভাবে খোলা যায় বা খোলা যায় কিনা আমার অন্তত আমার মনে আছে যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রোটান্ডার একটি প্রেস কনফারেন্স করেছিলেন সেখানে বলেছিলেন এমএমসিকে যাতে খোলানো যায় রিজুভিনেশন করা যায় বা রিকনস্ট্রাক্ট করা যায় তার জন্য ভারত আর্থ মুভার্স লিমিটেড ডিবিসি এবং হচ্ছে যে কোল ইন্ডিয়াকে তিনি মার্চ করে এবং রাজ্য সরকার সেই উদ্যোগটা নেওয়ার কথা সেই প্রাথমিক স্তরে এবং মিনিটস বুকে সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু দু হাজার এগারোতে তখন তো আপনার ডক্টর মনমোহন সিং দু হাজার চার থেকে দু হাজার নয় দু থেকে দু হাজার কিন্তু কোনো ফল হয়নি কিছু তো তারপরে কনসোডিয়াম গড়ে তোলার একটা কথা হয় কনসোডিয়াম কেন হচ্ছিল যে দু হাজার দু সালে দিলবাবু আপনাকে এই প্রশ্নটা আপনাকে আপনি জেনে রাখুন আপনাকে এই প্রশ্নগুলো ফেস করতে হবে এবং আমি আপনাকে বলে রাখি যে দু হাজার দু সালে এম এম সি বন্ধ হয়ে যায় হাজার হাজার শ্রমিক কাজ করত তারা কর্মহীন হয়েছেন কেউ ভিআরএস দিয়েছেন তারপর দু হাজার সাত সালের পয়লা জুন একদম সরাসরি ক্লোজার এখন কিছু নেই শুধু কঙ্কাল সার চেহারা অন্তঃসার শূন্য শুধু শেয়ালে ডাক পাবেন না ওখানে অর্বাচীন লোকের কিছু ঘোরাফেরা রয়েছে যে প্রতিষ্ঠানের উদ্বোধন করেছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে এমএমসি প্রজেক্ট খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট পরে সেই এটাকে এক্সপ্যানশানের উদ্বোধনের ক্ষেত্রে ভারতবর্ষ আর প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী তিনিও এসেছিলেন সেগুলো ইতিহাসের গভীর অতলে হারিয়ে গেছে নামোদ নদের স্রোতের মতো তাই দিলীপবাবু আপনাকে এই প্রশ্নগুলো কেন করছি এটা একজন সাংবাদিক হিসাবে এটা করা উচিত এবং এই তিনটি সংস্থা যে নামগুলো করলাম ভারত আর্থ লিমিটেড এবং কোল ইন্ডিয়া এবং ডিবিসি তাদের কনসোডিয়ামের জন্য তাদের তারা ছাব্বিশ পার্সেন্ট ভারত আর্থ মুভার্স লিমিটেড ছাব্বিশ পার্সেন্ট কোল ইন্ডিয়া আর ডিবিসি আটচল্লিশ পার্সেন্ট তারা প্ল্যানিং করেছিল যেটাকে তাকে কীভাবে কনসোডিয়াম করে গড়ে তোলা যেতে পারে হাইকোর্টে এটা নিলাম হয়েছিল একশো কোটি টাকার কলকাতা হাইকোর্টে একশো কোটি টাকার দর দেওয়া হয়েছিল কিন্তু দু সালে এমএমসি দায়িত্ব পায় কনসোডিয়ামের কি হয় জানেন তো নতুন নাম হয়েছিল তার নামটা হলো এম এ এম সি আই এল বন্ধ দিলীপবাবু বন্ধ এমসি যদি আপনি নতুন করে কিছু পাবেন না শুধু খাঁচাগুলো পড়ে থাকবে আর সিকিউরিটি গার্ড রয়েছে ওখানে তো শুধু মালপত্র চুরি হয়ে গেছে অভিযোগ আছে প্রচুর গুরুত্বপূর্ণ কারণ এমএমসি হচ্ছে যে খনিজ উৎপাদনের ক্ষেত্রে তাদের সেখানে ইনস্ট্রুমেন্ট রেলের যন্ত্রপাতি এগুলো উৎপাদিত হতো তারা করতেন একসময় হুইশল বাস্তব বহু মানুষ কাজ করতেন আশির দশক নব্বই দশক হৈ হৈ করে অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তো ছিলই ছিল দুর্গাপুর এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এটাও ফেস করতে হবে আপনাকে দিলীপবাবু যেটা হচ্ছে যে দুর্গাপুর ফার্টিলাইজার গোটা ভারতবর্ষে আটটি সার কারখানা বন্ধ আছে নামরূপ আছে হলদিয়া আছে দুর্গাপুর আছে আমি দুর্গাপুরের কথাই আসছি আমি নামরূপের কথা আমি কেরালার কথা আমি আমি হলদিয়ার কথা হলদিয়ার কথা হলদিয়াতেই হবে এটা আগেও আমি রিপোর্টিং নিজে গিয়ে করে এসছি তাই দুর্গাপুর ফার্টিলাইজার বন্ধ শুধু মালপত্রগুলো নেই এখন শুধু জমিটা পড়ে আছে কিছু কিছু জমির দখল হয়ে গেছে কিছু কিছু মানে রাতের অন্ধকারে অসামাজিক কার্যকলাপ হয় দেবউ এটা আপনাকে ফেস করতে হবে ফার্টিলাইজার খোলা যায় কিনা ভেবে দেখবেন এই ইস্যুগুলো কিন্তু মানুষ শ্রমিক শ্রমজীবী পরিবার এবং যাদের জীবন জীবিকার সঙ্গে সম্পর্ক ছিল অর্থনৈতিকভাবে যারা হিন্দুস্তান ফার্টিলাইজারে চাকরি করতেন কেউ ভিআরএস টিচার কেউ মারা গেছে সেই পরিবারের ছেলেমেয়েরা তাদের জেনারেশন এই প্রশ্নগুলো আপনাকে আপনি যখন ভোট চাইতে যাবেন এই প্রশ্ন আপনাকে করবো আমি তো প্রশ্ন আপনাকে করবই করবো অ্যালো স্টিল প্ল্যান্ট যেটা খুব গুরুত্বপূর্ণ ডিএসপির পাশে যেটাও খুব খারাপ অবস্থায় রয়েছে এগুলো দিলেও আপনাকে ফেস করতে হবে ফলে বৃহৎ কলকারখানা যদি গড়ে তুলতে পারেন এক তো সিঙ্গুরের ডিজাস্টার পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্ষেত্রে মোর ঘুরিয়ে দিয়েছে কে দোষী কে নির্দোষ এসব আলোচনা করার জায়গা নেই কিন্তু দিলীপবাবু আপনার কাছে খুব বড় চেতাবনী খোলা চ্যালেঞ্জ যে এমএমসি অ্যালোস্টিল প্ল্যান্ট দুর্গাপুর ফার্টিলাইজার যদি আপনি সংসদে নির্বাচিত হয়ে আপনি যেতে পারেন যদি মানুষের কথা এবং অধিকারের প্রশ্নে শিল্পের বিকাশের ক্ষেত্রে অগ্রগতির উন্নয়নের ক্ষেত্রে একটা যদি রেশ উন্নয়নের কথা আপনি যদি প্যাকেজ আদায় করে আনতে পারেন আপনার প্রধানমন্ত্রীকে দিয়ে নরেন্দ্র মোদীকে দিয়ে তৃতীয়বারে প্রধানমন্ত্রী হবেন এটা বলছে সমীক্ষায় বলছে তাহলে যেমন মানুষ মনে রেখেছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়কে তার সব তার ক্যাচ লাইন ছিল দুর্গাপুর উইল বি ফিউচার রুল অফ ইন্ডিয়া ঠিক তেমনি যদি এটা করতে পারেন দিলীপবাবু আপনি সাংসদ হিসাবে যদি যেতেন এখনো তো শুরু হয়নি তাহলে আপনাকে দুর্গাপুরের বর্তমান প্রজন্ম বর্তমান সভ্যতার সঙ্গে যারা যুক্ত তারা মানুষ এবং ফিউচার জেনারেশনকে তো আপনাকে মনে রাখবে আপনাকে কম্পেয়ার করবে না ডক্টর বিধানচন্দ্র রায়ের সঙ্গে সেটা উচিত না করার আমি সেটা আপনি সেটা নেবে বা কেন কম্পেয়ারটা যদি এবার আসুন এবার আসুন বর্তমান দক্ষিণ এবং বর্ধমান উত্তর ভাতার এবং গলসি এইগুলো মূলত হচ্ছে কৃষি প্রধান এলাকা এখানে কৃষির ক্ষেত্রে অগ্রগতি কৃষির উন্নয়নের ক্ষেত্রে কি হয়েছে সেটা তো আপনাকেও দেখতে হবে যদি আপনাকে ফেস করতে তো আপনার আগের আমলে যিনি পার্লামেন্ট ছিলেন মন্তেশ্বরটাও আছে মন্তেশ্বর আছে সেখানে কিছু ফান্ড দিয়েছেন মুর্শিদ যখন বিরোধী দলের যখন এমপিদের ফান্ড আসে তখন সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে এটা নিয়ম কিন্তু সেই টাকা বার করতে দ্রুত সুখ তারা হয়ে যায় এটা আমি এস এস আলুয়ালিয়ার সঙ্গে কথা বলবো সে সময় আমার অভিজ্ঞতা আছে আপনিও নিজেও জানেন ব্যাপারটা আপনি যেহেতু বিরোধী দলের মানে বিজেপির আপনি সাংসদ তাহলে টাকাটা তো এমপি ফান্ডে টাকাটা তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যায় সেখান থেকে উন্নয়নের আউটলেট তৈরি হয় সে যায় তবে আপনি দিলীপ ঘোষ আপনি বাইনারি ঘুমাতে পারেন আপনি বালু এলাকার মানুষ যেটা শুভেন্দুবাবু বলেছিলেন মনে আছে আমার যখন অমিত শাহজির সভাতে শুভেন্দুবাবু যিনি যোগ দিয়েছিলেন পরেও বলেছিলেন একদিকে দিলীপ ঘোষ একদিকে শুভেন্দু অধিকারী তাই সমুদ্র তট তটসীমায় আপনি বেড়ে উঠেছেন এবং আপনার বাড়ি থেকে অনেক দূর কিন্তু আপনি সেই বালু এলাকার মানুষ এবং আপনি মেদিনীপুরের ঘরানা থেকে উঠেছেন কিন্তু আপনার জীবনটা কেটেছে সঙ্গ সঙ্গে রাজনৈতিকভাবে আপনার অনেক ত্যাগ আত্মত্যাগ নিয়ে অনেকে আলোচনা করছেন আমি আপনাকে পার্সোনালি যতদূর দেখেছি অনেকে হয়তো বলবেন শাসক দল যে আমি বোধহয় বেশি তৈরি মতন করছি না দিলীপবাবু বাবু আত্মত্যাগই মানুষ তা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি জিতবেন কি হারবেন সেটা তো পরে হবে কিন্তু ভারী হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কাছে নামটা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই যে আপনাদের প্রত্যেকের মনে আছে চলাম চলাম গুর ঢাকের কাটি হ্যাঁ এইসব অনুব্রত মন্ডল যখন বলতেন না বাংলায় তখন এটা বেশ রসিয়ে রসিয়ে চায়ের দোকানে বিভিন্ন দোকানে মনে মনে আলোচনা হতো অনুব্রত মন্ডলের এই স্লোগানগুলো ক্যাচলাইনগুলো তিনি আপনিও বলেছেন কানের নিচে দেবো হ্যাঁ এমন দেবো যে কানে দুল ঘুরে যাবে এ সমস্ত কথাবার্তা আপনাকে অবশ্য আপনি আপনার এটা আপনার স্টাইল আর ফরম্যাট আপনি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার জন্য আপনি উপযুক্ত মেডিসিন সেটা আপনি খুব ভালো জানেন যে কিভাবে কখন তৃণমূল কংগ্রেসকে কোথায় কোন ভাষাটা প্রয়োগ করতে হয় তবে আপনার এই শব্দ নিয়েও অনেক সময় বিতর্ক হয়েছে আমি আজকে বিতর্কের আপনাকে স্বাগত অভিনন্দন আমি এই জেলার মানুষ এই জেলাতে আমি বড় হয়েছি আমার জন্ম এখানে আমি আমার কর্মজীবন শুরু বর্ধমান থেকে তারপর আমি দেশের বিভিন্ন জায়গাতে কাজ করার অভিজ্ঞতা এবং সৌভাগ্য হয়েছে তাই আপনাকে পেয়েছি আমি বিধানসভাতে পেয়েছি করিডোরে পেয়েছি আপনাকে লবিতে পেয়েছি আপনাকে প্রেস কনফারেন্সে পেয়েছি আপনাকে মুরলি লেনে পেয়েছি তাই ব্যক্তিগতভাবে আপনাকে চিনি কিনা সেটা আমার ক্লিপিংস থেকে পোয়া প্রমাণ মিলবে তাই আপনার কাছে যেটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে চোদ্দ লক্ষ ভোটারের মন জয় করা এবং কৃষি এলাকায় যে আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে কৃষকের মান এবং কৃষকের বেঁচে থাকার যে কথা এবং কৃষকের তার অধিকারের ক্ষেত্রে যে ফসলের দাম সেগুলো খুব গুরুত্বপূর্ণ হবে আপনার কাছে এই এই দাবিগুলো আসবে যেটা আপনাকে ধা করে বেড়াবে তারা করে বেড়াবে আর আসবে যে শিল্পাঞ্চলের বন্ধ কলকারখানা কেন্দ্রীয় সরকারের মনোভাব কি কেন্দ্রীয় সরকার কি বলছে এগুলো আপনাকে দুটো বিষয় ফলে আপনি খুব ব্যালেন্স একটা কঠিন ইস্যুর উপর দাঁড়িয়ে লড়াই এটা করতে হবে একদিকে শিল্প বন্ধ একদিকে কৃষিজ উৎপাদনের যে পরিস্থিতি এবং কৃষি উৎপাদনে যে কৃষকদের দাম নিয়ে যে তুলনমূল্য বিচার করা হচ্ছে যেমন লক্ষ্মীরভাণ্ডার যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গের বর্ধমানের কথা বলছি এটা ভোটের রিফ্লেকশন হবে কিনা বলতে পারবো না কিন্তু ভোটটা হবে যেহেতু লোকসভা ভোট তো ইস্যু ভিত্তিক লড়াই হবে কিন্তু আপনাকে তারা করে বেড়াবে এই দুটো জায়গা একটা হচ্ছে কৃষিজ শিল্প করা যায় কিনা দামোদরের পারে আর হচ্ছে ইলিগাল মাইন্স প্রচুর রয়েছে এখানে যেটা আপনি নিজেও জানেন যেখানে কিভাবে সিন্ডিকেট রাজ চলে আর একদিকে হচ্ছে রে শিল বন্ধ কলকাকানা দরজা যদি ওপেন করতে পারেন তাহলে ডক্টর বিধানচন্দ্র রায়ের ক্যাচলাইন দুর্গাপুর উইল বি ফিউচার হুড অফ ইন্ডিয়া এটা যেমন মানুষ মনে রেখেছে মননে গেঁথে রেখেছে তেমনি আপনাকেও মানুষ মননে গভীরে অর্থনৈতিকভাবে মনে রাখবে যদি আপনি বন্ধ কলকারখানার চাবি কাটে যদি আপনি খুলে দিতে পারেন এবং অর্থনৈতিকভাবে যদি প্যাকেজ জানতে পারেন প্রধানমন্ত্রীর কাছ থেকে তাহলে আপনি সফল নায়ক হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার সঙ্গে দেখা হবে মহাভারতের যে যুদ্ধ তো রাজনৈতিক যুদ্ধে আপনার সাক্ষাৎকার আমি নিশ্চয়ই নেবো সেই প্রশ্ন আপনাকে আমি করবো আমি ভালো থাকবেন আপনার শরীর সুস্থ থাকুক উল্টো দিকে যারা শুনছেন শাসক দল এবং ভাবপন্দীরা ভাববেন না দিলীপ সম্পর্কে আমি তৈলমর্দন করলাম একদম না আমার বিচার বিশ্লেষণ আপনাদের পছন্দ হতে পারে না হতে পারে আমি আমার সাংবাদিকতার জীবন বোধ থেকে আমার এগুলো মনে হয়েছে পারসেপশন থেকে বলছি ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি এবং তার টোন আমি জানি তার কোয়ালিটি জানি এবং তিনি কী ভাষায় কথা বলতে পারেন এবং তার নলেজ সম্পর্কে ওয়াকিবল তাই তাকে যেমন চিনি কি তার সঙ্গে এই প্রশ্নগুলো ধা করে বেড়াবে শিল্প বন্ধ বন্ধ কলকারখানা খোলার দাবিতে আর কৃষকের অধিকার এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে কৃষির যেহেতু আলু এবং ধান খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আপনার ভাবনা চিন্তা আছে কিনা এই প্রশ্ন আপনাকে ধাওয়া করে বেড়াবে তাই আপনাকে এই জেলায় কৃষি উর্বর এলাকা এবং লক্ষ্মীর ভাণ্ডার সত্যি লক্ষ্মীর ভাণ্ডার ধান এখানে উৎপাদিত ফসল আপনাকে স্বাগত অভিনন্দন দীর্ঘ যাত্রায় আপনাকে আমার দীর্ঘযাত্রায় ক্ষেত্রে আপনাকে পেয়েছি ষোলো সাল থেকে পেয়েছি তাই দেখা হবে আপনার সঙ্গে আপনি বালু এলাকার মানুষ আমি কৃষি এলাকার মানুষ আমি কৃষি এলাকায় বড় হয়েছি তাই সাংবাদিকতার যে বীজ বপন করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং গণতন্ত্রের যে ফুডপিলারের ভূমিকা আমি এখন অটল অবিচল রয়েছি দেববাবু তাই আপনার সঙ্গে বিপ্লবী বসু ভবনে দেখা হতে পারে রাস্তায় দেখা হতে পারে চায়ের দোকানে দেখা হতে পারে গেটে দেখা হতে পারে তবে আপনাকে আমার অফিসে আমাদের যে দ্য কোয়ারি যে অফিস পালিকা বাজার সেকেন্ড ফ্লোর এখানে আপনাকে আমি চাই চাইবো আপনি আসুন অন্তত আপনার একটা সাক্ষাৎকার অফিসে হোক যাতে কারণ একটা ছোটোখাটো অফিস আমাদের আছে লড়াইয়ের ময়দানে আমাদের মাথার ওপর ছাদ আছে দেখা হবে আপনার সঙ্গে ভালো থাকবেন নমস্কার